بسم الله الرحمن الرحيم মাধ্যমিক শ্রেণীর জীব বিজ্ঞানের জীবে পরিবহন এই অধ্যায়টি আজকে একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো হৃৎপিণ্ডে গঠন এবং রক্ত সঞ্চালন কৌশল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটির নাম আমরা জানি সেটি হলো হৃৎপিণ্ড মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এটি কার্য শুরু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত এটি তাদের সংকোচন প্রসারণ ক্রিয়ার মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি কন্টিনিউ রাখে। তো এই হৃৎপিণ্ডে আমরা মূলত চারটি প্রকোষ্ঠ দেখতে পাই। এই প্রকোষ্ঠগুলো কি কি? এগুলোর উপরের অংশটির নাম হলো অলিন্দ, যেটা টিক দিচ্ছে এগুলো হলো অলিন্দ। আর নেচের যে অংশগুলো আছে যেটা ডাবল টিক দিচ্ছি সেটার নাম হলো নিলয়। তা এখন প্রশ্ন হলো যে ডান পার্শ্ব এবং বাম পার্শ্ব, এই ডান পাশের এটার নাম হলো ডান অলিন্দ, তারপরে ডান নিলয়, আর বাম পাশে তোমার এই তো বাম অলিন্দ যেটা এখানে আছে, এমার একটা হলো বাম নিলয়, এই তোমার এখানে। তো ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এখন এই অলিন্দ এবং নিলয়গুলোর মাঝখানে কারা আছে? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে আছে এখানে, এটা হলো ত্রিপত্রিক অপাটিকা, এটাকে ট্রাইকাস্পিড বলা হয়। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে এটা আছে দ্বিপত্রিক অপাটিকা। এরপর এই নিলয় থেকে রক্তগুলো যখন তোমার ফুসফুসের দিকে গমন করে, তখন এই যে ডান নিলয় থেকে ফুসফুসের দিকে যাওয়ার সময় এখানে যে কপাটিকাটা আছে এটা হলো অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এই যে এখানে যে গোলটা দিলাম আমি, এটা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে এটা হলো অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। আর বাম নিলয় থেকেও রক্তগুলো যখন দেহের ভিতরে সঞ্চালিত হওয়ার জন্য মহাধমনীর পথে অগ্রসর হয় তখন এখানেও কিন্তু একটি অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা আছে। তো হৃৎপিণ্ডের মধ্যে এই যে কপাটিকার অপশনটা অর্ধ চন্দ্রাকৃতির এই দুটা, অর্থাৎ সেটি ডান নিলয় থেকে ফুসফুসের দিকে যাওয়ার পথে অথবা বাম নিলয় থেকে মহাধমনী হয়ে দেহের ভিতর ঢোকার সময়, এগুলোতে কপাটিকা আছে। আর দুটি কপাটিকা কোথায় আছে? একটি হলো ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্রিক কপাটিকা, আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে এটি আছে দ্বিপত্রিক কপাটিকা। এভাবে কিন্তু অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কপাটিকাগুলো আছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রক্ত কিভাবে দেহের ভেতরে থেকে এই হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। সাধারণ গঠনে দেখা যায় যে অলিন্দ নিলয়ের যে পেশিবহুল অংশগুলো সেটা প্রচণ্ড চাপ প্রয়োগ করে রক্তগুলোকে অলিন্দ থেকে নিলয়, আবার নিলয় থেকে দেহের ভিতর অথবা ফুসফুসে সঞ্চালন করার ক্ষেত্রে এরা চাপ সহ্য করবে, এরকম মানে টিস্যু বা কলা দিয়ে কিন্তু তাদেরকে তৈরি করা, এবং এর মাঝখানে এক ধরনের পিচ্ছিল পদার্থ সম্বলিত একটি অংশ আছে যাতে করে
এই হৃৎপিণ্ডটি প্রচণ্ড চাপে বারবার সংকুচিত প্রসারিত হয়ে যত ফেটে না যায়, সেই কার্ডিয়াক পেশিগুলো কিন্তু এখানে আছে যারা শাখা প্রশাখা যুক্ত, এবং তাদের সেই বৈশিষ্ট্যটাই কিন্তু আছে যে তারা এইভাবেই রক্ত সঞ্চালনের কাজটি করবে। এখন প্রশ্ন হলো, রক্ত সঞ্চালনটি আসলে কিভাবে হয়, অবিরাম রক্ত কিভাবে সঞ্চালিত হয়? আমরা এখন পরবর্তী অংশে গিয়ে ইনশাল্লাহ সেটা দেখবো।